আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কুকিং স্টুডিও এ স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান একটি রেসিপি বাংলাদেশে অনেক জায়গায় এটা এখন খেয়ে থাকে তা হচ্ছে পটলের দুলমা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান স্টাইলে কিভাবে তৈরি করতে হয় পটলের দুলমা আমি করেছি চিকেন পটলের দুলমা চলুন দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম এবং কত সহজে তৈরি করলাম আমি এখানে নিয়েছি পাঁচটি পটল বড় বড় সাইজের নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ভেতরের পুর যে ছিল বিচি যে ছিল সেগুলো বের করে নিয়েছি প্রত্যেকটা পটল আমি এভাবেই বের করে নিয়েছি একটি চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন আর ভিতরের যে পুরটা ছিল সেটা আমি বের করে রেখে দিয়েছি এই যে এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই আমি রেখে দিয়েছি এখন আমি একটি কড়াইয়ে গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা খুব ভালো করে গরম গ়ো করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের মরিচ কুচি করে কাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি চিকেন কিমাটা বাসায় তৈরি করেছি ব্লেন্ডারে যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন অথবা বাসায়ও কিমা করে নিতে পারবেন আমি এখানে নিয়েছি আধা কাপের মতো চিকেন কিমা চিকেন কিমাটা খুব ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভাজতে হবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এক চামচের সামান্য কম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচের দুই ভাগের এক ভাগ জিরার গুঁড়া এক চামচের দুই ভাগের এক ভাগ এবং গরম মশলা এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা মেশাতে হবে চিকেন এবং পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে পুরটা আমি রেখেছিলাম পটলের ভিতর থেকে যে বিচিটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব খুব ভালো করে ভাজতে হবে এবং মেশাতে হবে এই পুরটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করব আমি এখানে সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে এবং পানিটা শুকাব এতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যাবে এবং প্লাস আমার চিকেন পটলের যে ভিতরের পোট ছিল পুটটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা মিলে এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মশলাটা মশলার পানিটা একেবারেই শুকিয়ে গেছে এখন আমি বেশ খানিক সময় নাড়াচাড়া করে যাতে মশলাটা লেগে না যায় পাতিলের তলায় এই জন্য নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এবং আমি যে দেখিয়েছিলাম আপনাদেরকে পটল আমি ভিতরের পুরটা বের করে রেখেছিলাম সেই সেই পুর আমি আমি যে তৈরি করছি চিকেন পুর চিকেন কিমা সেটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে পটলের আমি যে পরিষ্কার করে রেখেছিলাম সেই পটলের আপনাদের সুবিধারতে দেখিয়ে দিচ্ছি কিভাবে তো কিভাবে আমি এভাবে ঢুকাচ্ছি একটু চেপে চেপে ঢুকাতে হবে একটু আঙ্গুল দিয়ে ভিতরে ঢোকাতে হবে এবং আটার একটি ময়দার একটু গোলা বানিয়ে আমি উপরটা খুব ভালো করে আটকে দিচ্ছি যাতে পুরটা ভাজার সময় বের না হয়ে যায় আমি সেম প্রসেসে সবগুলো করে নেব আপনাদের সুবিধার্থে আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পটলের ভেতরে পুরটা ঢুকাচ্ছি একটু আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে কোনো অংশে বাকি না থেকে যায় বা না ঢুকে থাকে সেগুলো পূরণ হয়ে যায় সেমভাবেই আমি যে ময়দার গোলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ময়দার যে একটা ডো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও আটকে দিচ্ছি মুখটা সিল করে দিচ্ছি খুব ভালো করে এভাবে যদি আটকাতে না চায় তাহলে এই ক্ষেত্রে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন এভাবে করে সবগুলো করে নিয়েছি এবং আমি তেলে খুব ভালো করে ভেজে নেব এর জন্য আমি সবগুলো পটলের পটল দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পটলের পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে ফেলছি এবং উল্টে দিচ্ছি এক পাশ ভাজা সামান্য ভাজা হয়েছে এখন আমি এভাবে উল্টে দিচ্ছি প্রত্যেকটি পটল দেখতে পাচ্ছেন এই পাশের কালারটা চেঞ্জ হয়ে এসছে আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিলে সেদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আবারও উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার চলে এসছে এভাবে সেমভাবে ব্রাউন কালার চলে আসলে আমি পটলগুলোকে উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলছি ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলে ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিলাম পানি মশলা কষণের জন্য আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো কুচি টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি মশলাটা এই মশলা আমি দিয়ে দিচ্ছি সবগুলো ভেজে রাখা পটল পটল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব মশলাটা খুব ভালোভাবে যেন কষিয়ে পটলের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন মশলা প্রায় কত সুন্দরভাবে পটলের ভিতরে ঢুকেছে এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা একটু শুকিয়ে আসার জন্য একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিলাম তৈরি হয়ে গেল খুবই মজাদার পটরে দুলমা আশা করছি আপনাদের সকলের কাছে এই ইন্ডিয়ান স্পেশাল রেসিপিটি খুবই ভালো লাগবে চিকেন পটরে দুলমা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ